স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি ডায়াবেটিসের ইফেক্টিভ হোম রেমিডি। বন্ধু, আপনার ডায়াবেটিস 380 বা 480, আজকে রেমেডি ব্যবহারে কেবলমাত্র 7 দিনে গোড়া থেকে কন্ট্রোলে চলে আসবে আপনার পিছু না ছাড়া এই ডায়াবেটিস। বন্ধু, আজকাল প্রায় সকল ঘরে আপনি দেখবেন সুগার রোগে ভোগা ব্যক্তি। এর প্রধান কারণ হলো বন্ধু আমাদের লাইফস্টাইলের পরিবর্তন, আর দ্বিতীয় হলো আমাদের ভোজন। আমরা এতটাই ভোজন প্রেমী যে আমাদের খাওয়া কন্ট্রোলে থাকে না, আর যার কারণে আমাদের পেটও আমাদের শরীরের রোগ বালাই লেগেই থাকে। হতে পারে কিডনির রোগ, লিভারের রোগ, হার্টের রোগ, আর না জানা আরও অনেক রোগ। আর এই সবগুলো রোগ হওয়ার প্রধান কারণ হলো বন্ধু আমাদের ইমিউনিটি পাওয়ার কমজোরি। যদি আমাদের ইমিউনিটি পাওয়ার মজবুত হয়ে থাকে তাহলে কোনো রোগে আমাদের ধারের কাছে ঘেঁষতে পারবে না, যদিও বা আসে তাহলে শরীরে কোনো ইফেক্টই ফেলতে পারবে না। বন্ধু, আজ আমি যে রেমেডিটি আপনাদের জন্য নিয়ে এসেছি ওটি না শুধু সুগারের লেভেলকে ঠিক করবে, সাথে সাথে আপনার ইমিউনিটি পাওয়ারকেও বুস্ট করে দিবে। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেমেডিটি বানানোর জন্য আপনার কোন কোন জিনিসের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রথমেই লাগবে মেথি দানা, হলুদ গুঁড়ো আর দারুচিনি গুঁড়ো। এই 3টি জিনিস দিয়ে একটি ড্রিঙ্ক বানিয়ে প্রয়োগ করুন আর ডায়াবেটিস কন্ট্রোল করুন। বন্ধু, যেমন আমরা সবাই জানি মেথিদানা উপকারী হয়ে থাকে, মেথিদানা আমাদের খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে আমাদের স্বাস্থ্যকেও ঠিক করে থাকে। আর এর ব্যবহারে বন্ধু আমরা 85-এরও অধিক রোগ থেকে দূরে থাকতে পারবো। মেথিদানা এমন সব গুণকারী উপাদান পাওয়া যায় যা আমাদের শরীরে টক্সিনকে বাইরে বের করতে সাহায্য করে থাকে, এছাড়াও গ্যাস্ট্রিক প্রবলেমও দূর করে থাকে এই মেথিদানা। আর যারা হাই ব্লাড প্রেশার নিয়ে অলওয়েজ চিন্তিত থাকেন তাদেরকেও এই চিন্তা থেকে মুক্তি দেবে এই ছোট্ট দানাটি। তো বন্ধু, এই ওষুধটি বানানোর জন্য আপনাকে একটি প্যানে 1 গ্লাস পানি নিতে হবে, সাথে এখানে অ্যাড করুন 4 চামচের 1 চামচ মেথি দানা। এবার আমাদের এখানে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ দারুচিনি পাউডার। বন্ধুরা, দারুচিনি খুবই উপকারী এবং গুণকারী একটি উপাদান যা শরীরের সকল অঙ্গকে ভালো রাখার জন্য সাহায্য করে। যদি আপনি এই ড্রিঙ্কটিতে দারুচিনি অ্যাড করে থাকেন তাহলে এর ঔষধি গুণ অনেক গুণ বেড়ে যাবে। বন্ধু, দারুচিনি আমাদের খাবারে অনীহা দূর করার সাথে সাথে আমাদের দেহকেও রাখবে টপ টাইট। আর এবার আপনাকে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। বন্ধু, আপনি যদি এখানে কাঁচা হলুদের প্রয়োগ করে থাকেন তাহলে সব থেকে ভালো হয়। বন্ধু, আমরা সবাই জানি হলুদে অনেক বেশি গুণকারী উপাদান পাওয়া যায়, যেমন প্রোটিন, ভিটামিন ই, কার্বোহাইড্রেট, প্রচুর মাত্রায় মিনারেলস, এছাড়াও অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিসেপটিক উপাদান। এটি ক্যান্সার, সর্দি কাশি, হাসি কাশির মতো রোগ থেকে বাঁচায়, বরং আমাদের দেহকে সুস্থ রাখতে অনেক সহায়তা করে থাকে, সাথে সাথে আমাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে। বন্ধুরা, হলুদ আমাদের শরীরে এক মিসাইলের মতো কাজ করে। তো বন্ধুরা, এই সবগুলো উপাদান সহ এটা ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না এটির পরিমাণ অর্ধেক হয়ে আসছে। বন্ধু, অর্ধেক হয়ে আসলে আপনি চুলা অফ করে একটি গ্লাসে ছেঁকে নিন। আমি এটা অলরেডি ছেঁকে নিয়েছি। তারপর এটি গরম গরম অবস্থায় ছিপছিপ করে চায়ের মতো পান করতে হবে, তবে এটা আপনাকে সকালে খালি পেটে সেবন করতে হবে এবং এটি খাওয়ার 1 ঘন্টার মধ্যে আপনাকে কোনো কিছু খাওয়া একদমই যাবে না। আর বন্ধু, যদি আপনি এই রেমেডির প্রয়োগ 1 মাস পর্যন্ত করেন তাহলে আপনার খুব দ্রুতই আরাম মিলবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে আর আপনাকে কোনো রোগেই ছুঁতে পারবে না। এই রেমেডিটি নিবার সাথে আপনাকে কিছু লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। তার মধ্যে আপনি যে রুটি খাবেন ওই রুটির আটাটি পরিষ্কার আটা হতে হবে। বন্ধু, আপনার কখনো কালো ভুনা স্পাইসি খাবার খাওয়া যাবে না। আর আপনাকে সকাল এবং সন্ধ্যায় 8 ঘন্টা এক্সারসাইজ অবশ্যই করতে হবে খাবার খাওয়ার পরে। তো বন্ধু, আজকে রেমেডিটি যদি আপনি ফলো করতে পারেন তাহলে কোনো রোগী আপনার ধারের কাছে আসতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।